আমাদের কর্মসূচি আমাদের আপনারা জানেন 1950 খ্রিস্টাব্দে আমাদের কৃষি মন্ত্রী যেটা বলেছিলেন যে বন মহোৎসব করতে হবে, কারণ গাছ লাগাতে হবে, পৃথিবীকে বাঁচাতে হবে, সেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি করে গেছেন। এখন আমাদের 11 সাল থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যিনি, তিনি এই বন মহোৎসবটাকে প্রতি বছরই করে থাকেন, যেটা আগে ছিল 1 তারিখ জুলাই থেকে 7 তারিখ পর্যন্ত, এখন আমরা ওটা 14 তারিখ থেকে 20 তারিখ করছি। প্রথম যেটা উদ্বোধনীটা সেটা এই ময়না বালিকা বিদ্যালয়ে হচ্ছে, ময়নাতে হয়েছে, আর দ্বিতীয়টা আমরা এখনও পর্যন্ত এগরাতেই স্থাপিত করা হয়েছে। তো এখানে ট্যাবলো আছে, এটা এই সপ্তাহটা পুরো ঘুরে ঘুরে সবাইকে গাছ দেবে যারা চাইবেন, যাদের প্রয়োজন আছে, কিন্তু গাছটা লাগাতে হবে এবং রক্ষা করতে হবে। আজ আমরা বালিকা বিদ্যালয়ে অনেকগুলি গাছ রোপণ করে দিয়ে গেলাম। এরা এখানের ছাত্রছাত্রী, এখানে ছাত্রীবৃন্দ আছে এবং সামনে জগন্নাথ ইনস্টিটিউট থেকে ছেলেরাও এসেছে, প্রত্যেককেই আমরা শুধু বলছি, এবং দোনাচক স্কুল এসেছে, 3টা স্কুল পার্টিসিপেট করছে। সবাইকে আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সবান্ধবে মানে নিবেদন যে যেন প্রতি বছর গাছটা লাগানো চাই। যে বিশ্ব উষ্ণায়ন দেখা দিচ্ছে, যে গরম পড়েছে, সেই তাপদাহ থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য এবং আগামী যে সমস্ত প্রজন্মকে রক্ষা করবার জন্য আজকের ছেলেমেয়েদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি। আমাদের জেলা পরিষদ এবং ময়না পঞ্চায়েত সমিতির সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতও আছে, সকলের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই জেলা পরিষদ এতে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কয়েকদিন ধরেই প্রচুর পরিশ্রম করছেন। আমাদের DFO সাহেব আছেন আর CCFO সাহেব আছেন, প্রত্যেকেই আছেন, ADFO সাহেবরাও আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং প্রত্যেক অঞ্চল থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানরাও এসেছেন, প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সম্ভব হচ্ছে। আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বন ও ভূমি অভয়া দাস। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।